بسم الله الرحمن الرحيم সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে আমি কবে যাব কিভাবে যাব কবে যাব কিভাবে যাব প্রিয় নবীর রওজা পাকে প্রিয় নবীর রওজা পাকে সম্মানিত মুসলিম ইকরাম আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কোরআন কারীম থেকে তাফসীর পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন দিলশাদ ফুরির কৃতি সন্তান দিলশাদ ফুরির গৌরব হযরত মাওলানা নাসিরউদ্দিন হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব মহতরাম মেহমানকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য ভিন্ন সহিত অনুরোধ করছি নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
এই আকাশ এবং জমিন মানব জাতি সহ সমগ্র সৃষ্টি করলেন সৃষ্টিকর্তাকে প্রশংসা করতে হবে কার? তো যদি আল্লাহ তাআলারই প্রশংসা করতে হয় তাহলে আল্লাহ তাআলা প্রশংসা করার মতো বাণী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই আকাশ জমিন পশু পাখি তামাম সৃষ্টিকুল আল্লাহ তাআলা কিন্তু আমাদের খেদমতের জন্যই বানিয়েছেন। সব কিছুর শ্রেষ্ঠত্ব সকল প্রশংসার মালিক সকল ক্ষমতার মালিক কে? সেজন্য আল্লাহ তাআলার প্রশংসাই আমাদেরকে আদায় করতে হবে। আজকের এই তাফসীর কোরআন মাহফিলে এসে আমরা কি খুশি না বেজার? তো যেমন মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন সেই রব্বুল আলামিনের তরফে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই সকল ক্ষমতা সকল রাজা রাজা বিরাজ হচ্ছেন মহান রব্বুল আলামিন। সে কথাই কবি বলেছেন, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাদার তাদের কুদরত দারি বরকমাল অন্ত হসবি অন্ত রব্বি জুল জালাল। পাশাপাশি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করার পরে সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের সেটা হচ্ছে যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনলাম, আমরা দীন ইসলামকে চিনলাম, শরীয়ত চিনলাম, যা সুপারিশের মাধ্যমে কাল কেয়ামতের ময়দানে হাউজে কাউসার পাব, যা সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব, সেই মহান নেতা মহান আদর্শ সকল নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন আশরাফুল মাখলুকাত সাকি কাউসার সাকি মাহশার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পেশ করা। আমি দুরুদ ইব্রাহিমকে পড়েছি, যারা সামনে বসে আছেন অধিকাংশে পড়েন নাই, অবশ্যই তাফসীর করে মাহফিলে এসেছেন কিছু সওয়াব কামাইয়ের জন্য, এখান থেকে কিছু নেওয়ার জন্য। এখানে কিন্তু কাউকে কোনো খাওয়ার দাওয়াত দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কোরআন থেকে কিছু আলোচনা শোনা এবং সেই অনুযায়ী নিজ জীবনকে পরিবর্তন করার জন্য কিছু পুঁজি গ্রহণ করার জন্য। আর যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার আমলে 500 রাকাত নফল নামাজ কবুল হওয়ার মতো নফল নামাজ সওয়াব দিয়ে দিবেন। তাহলে বসে থেকে মুখটাকে বন্ধ করে না রেখে যে জবান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমার এই জবানকে বন্ধ করে দিতে পারতেন। আমাদের সমাজে অনেক উম্মত আছে, অনেক আল্লাহ গোলাম আছে, যা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে, দাঁতও আছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে সেরকম বানাতে পারতেন, কিন্তু না বানিয়ে আমাকে কথা বলার মতো এই যে নেয়ামত দিয়েছেন সেই জবানটা দিয়ে আমি আল্লাহ তাআলা শুকরিয়া এবং রাসূলের উপর দরুদ পেশ করব। এই জন্য যেই বিষয়ে আমরা যখন দরুদ পড়ব, শুকরিয়া আদায় করব, তাকবীর দেব, কাউকে যেন বলতে না হয় যে আপনি বলেন, তার এটা বলে দেওয়াটাও বেয়াদবি। আল্লাহর নাম বলতে হবে, এটা বলা লাগবে না। যেহেতু আমি মুসলমান দাবি করছি তাহলে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার গুণ কীর্তন করা, রাসূলের দরুদ পড়া। আর আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নামের সাথেই তার রাসূলের নামটা নিয়ে নিয়েছেন, অন্য কোনো নবীর নাম নেন নাই। কারণ আল্লাহ তাআলা তার পরেই যে দ্বিতীয় স্থানটা আল্লাহ তাআলা যে রাজত্ব সিংহাসন, এই সিংহাসনের পরেই প্রেসিডেন্টের যে সিংহাসন, এই সিংহাসনের পাশে যে দ্বিতীয় একটা চেয়ার রেখেছেন প্রধানমন্ত্রীর সিংহাসন, এই সিংহাসনটা একমাত্র আল্লাহ তাআলা আমাদের নবী আপনাদের নবী পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে রেখেছেন। সেই নবীর উম্মত আমরা, তাহলে নবীর উপর দুরুদ পেশ করা আমাদের জন্য কি ওয়াজিব? আপনি একবার দুরুদ পড়বেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি রহমত রেখে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর কি করব? দুরুদ পড়ব। আমরা দুরুদ ইব্রাহিম পড়েছি, এখন একটু আল্লাহ রাসূলের কি করব? আমরা গুণ কীর্তন করব, সকলে পড়েন। حسنت جميع خصاله صلوا عليه وآله در فشانی نے تری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد الحمدللہ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্তার মাঝেও দিলশাদপুর হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল মাহফিলে এসে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা শোনা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমলের নিয়তে ইখলাসের নিয়তে বসা তৌফিক এনায়েত করেছেন আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ সূরা নাহালের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহালের 90 নম্বর আয়াতে। এই আয়াতটা খুব সাধারণ আয়াত যেটা আমাদের অনেকের মুখস্থ আছে। আমরা কি জানি এই আয়াতটা আমরা কোথায় শুনি? আমি আয়াত আরেকবার তেলাওয়াত করছি, একটু মন দিয়ে শুনবেন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপর আরেকটা তালাত করা হয়, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন তো কোথায় পড়া হয়? জুমার খুতবায়। কোথায় পড়া হয়? জুমার খুতবায়। কি কি যে আয়াত করেছি এটা কিন্তু এই সুরার না, ওটা সুরা বাকারার আয়াত। তো এই যে আমি সুরার তালাত করেছি, এটা আমরা প্রত্যেক জুমায় প্রথম খুতবার শেষ খুতবার শেষে এটা আমরা শুনে থাকি। এটা শুনিয়ে পরে কি করে দাঁড়িয়ে যায় নামাজের জন্য। কিন্তু এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি আহ্বান করছেন এটা আমরা অবগত নই। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ব্যাপকতর অর্থ সম্বলিত আয়াতটা হচ্ছে এই সূরা নাহালের 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা যত পৃথিবীর সমগ্র সৃষ্টি কুলকে আয়াতের ভিতরে নিয়ে এসেছেন, এখানে আল্লাহ তাআলা কিন্তু কোনো সম্বোধন করেন না ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ধরনের ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এই ধরনের কোনো সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার দিচ্ছেন ইন্নাল্লাহ ইয়ামুরু। এখানে এটা এটাও বলেন নাই যে ইয়ামুরুকুম, তোমাদেরকে বলেন নাই, বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরু, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন। ইয়ামুরুটা হচ্ছে মুজারে সিগা, অর্থাৎ এটা বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ তাআলা যখন এই কোরআন নাজিল করতেছেন তখনও বলতেছেন আমি ওয়াদা করছি এই কোরআন নাজিল থেকে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, যত সৃষ্টি এই পৃথিবীতে আগমন করবে, সকলের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ যে ইন্নাল্লাহ ইয়ামুরু, আল্লাহ তাআলা এখনো আদেশ করতেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের প্রতি আল্লাহ তাআলার এই অর্ডার, এই অর্ডিন্যান্স আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। কি বিল আদলে, এক নম্বরের গুণ হচ্ছে আদল করতে হবে, আদল। দুই নম্বর হচ্ছে ওয়াল ইহসান, ইহসান করতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করতে হবে। তিনটি বিষয়ে আল্লাহ তাআলা ইতিবাচক নির্দেশ দিয়েছেন, আদেশমূলক বাণী করেছেন যে তাম সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে তিনটি বিষয়ে আদেশ দেওয়া হলো। কি কি? এক নম্বরে প্রথম হচ্ছে আদল করতে হবে। কি করতে হবে বলেন সবাই? কি করতে হবে? আদল করতে হবে, অর্থাৎ আদালত, আদল কায়েম করতে হবে, ব্যাখ্যা পরে আসছি। দ্বিতীয় নম্বর হচ্ছে এহসান, কি করতে হবে? এহসান। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইতাইযিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করতে হবে। এই প্রথম আয়াতে উনি প্রথম অংশে তিনটি বিষয় আমাদেরকে আদেশ করেছেন, পরের তিনটি বিষয় আবার নিষেধ করেছেন, আদেশের সাথে নিষেধ। কি কি নিষেধ করলেন? ওয়ান হা, এবং তিনি নিষিদ্ধ করে দিয়েছেন এটাকে, প্রহিবিটেড, সম্পূর্ণ রকমে নিষিদ্ধ করে দিয়েছেন আনিল ফাহশা। এক নম্বর হচ্ছে ফাহেসা থেকে, ফাহেসা মানে সমস্ত অশ্লীলতা থেকে নিষেধ করছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মুনকার, কি নিষিদ্ধ, গর্হিত, অপছন্দনীয়, হারাম যত কাজ আছে এগুলো থেকে নিষেধ করছেন। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াল বাগি, এই বাগি মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর মুফাসসির বলছেন এর দ্বারা আল্লাহ জুলুমকে বুঝিয়েছেন যে কারো প্রতি জুলুম করা যাবে না। তাহলে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন কি ইয়াইযুকুম, এই যে ওয়াসটা আল্লাহ তাআলা এই যে করলেন একটু আগে, যে তিনটা বিষয় আদেশ করলেন, তিনটা বিষয় নিষেধ করলেন, এই ওয়াসটা কে করতেছেন? এই ওয়াসটা কে করতেছেন? আল্লাহ তাআলা। কি বলছেন? ইয়াইযুকুম, আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করতেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা আল্লাহ তাআলার এই উপদেশগুলা শুনে এর থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে আল্লাহর রঙে রঙিন করতে পারো। তাহলে আমরা এই তিন ছয়টা বিষয়ে আজকে একটু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে আল্লাহ তাওফিক এনায়েত করেন। প্রথমে যেটা বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন কি বিষয়ে? আদল।
এই আদর শব্দটা হচ্ছে আরবি শব্দ আইন দালাম, তিনটি শব্দের সমন্বয়ে গঠিত। এর মানে আমরা যদি আদল, আমরা অনেকে বাংলায় আদল চিনি, আমাদের দেশীয় চিনি কিনা, আমাদের টিনের ঘরে যে লাগানো আদল রুয়া, এই আদল আমরা চিনি। আপনি যদি ধরে নেন এই আদল থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। এই আদলের কাজটা হচ্ছে আপনি যেই বেড়াটা দিবেন, যে টিনের ছাউনিটা দিবেন, এই টিনগুলাকে ছাউনিটাকে সোজা রাখার জন্য, যথাস্থানে স্থাপন করার জন্য আপনার এই আদলটা কাজে লাগে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা যে আদল শব্দটা ব্যবহার করেছেন, এই আদলও কয়েক প্রকার। প্রথম প্রকার আদল যেটা, এই প্রথম প্রকার আদল হচ্ছে মানুষ ও আল্লাহর মধ্যে আদল স্থাপন করা, মানুষ ও আল্লাহর মধ্যে আদল স্থাপন করা, সৃষ্টি এবং স্রষ্টা, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে আদল স্থাপন করা। আমরা এই আয়াত প্রতি জুমায় শুনি কিন্তু আমাদেরই তো কোনো পরিবর্তন আসে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতটা নাযিল হয়, হযরত সাইফ ইবনে আকসাম ইবনে সাইফ রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহি হাদিসে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘটনা যখন আমরা শুনলাম, তখন আমাদের গোত্রের মধ্যে রাসূলের নবুয়তের দাওয়াত আমাদের কাছে পৌঁছলো। কারণ আমাদের যে গোত্রের সর্দার এই আকসাম ইবনে সাইফ, উনি বললেন আমি একটু যাব, কারণ ওনারা ছিলেন আহলে কিতাব, অর্থাৎ পূর্বের নবীদের কিতাবের অনুসারী। তারা তাদের তাওরাতের মাধ্যমে জানতে পেরেছে শেষ নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং ইসলাম নিয়ে আসবেন, দিন কায়েম করবেন। ওনারা এটা শোনার পর ওনাদের গোত্রের যে সর্দার, তিনি বললেন তাহলে আমি যাব, মুহাম্মদের কাছে যাব, তার বাণী শুনবো, আর তিনি যদি সত্যিকারের শেষ নবী হয়ে থাকেন তাহলে আমি ঈমান আনবো। তখন গোত্রের লোকেরা বলবো যে না, আপনি যাওয়া চলবে না, যেহেতু আপনি গোত্রের সর্দার লিডার, হয়তো হতে পারে অন্য কোনো ঘটনা ঘটে যেতে পারে, আপনাকে আমরা যেতে দেবো না, আপনি অন্য কোনো দুজন লোককে পাঠান রাসূলের দরবারে। তখন এই আকসাম ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই, দুইজন লোককে প্রতিনিধি করে আল্লাহ রাসূলের দরবারে পাঠালেন যে তোমরা গিয়ে দেখে আসো আসলে কি শেষ নবী কি দুনিয়াতে এসেছেন কিনা। তারা যাওয়ার পর আল্লাহ রাসূল দরবারে পৌঁছার পরে রাসূলকে দুইটা প্রশ্ন করেছিলেন, তারা পরিচয় দিয়েছেন যে আমরা সাই আকসাম ইবনে সাইদের পক্ষ থেকে এসেছি, উনি পাঠিয়েছেন আপনার সম্পর্কে জানার জন্য, তার পক্ষ থেকে আমাদের দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। এক নম্বর প্রশ্ন হয়েছে মান আনতা, অর্থাৎ আপনি কে, ওয়ামা আনতা এবং আপনি কি। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই দুইটা প্রশ্নের উত্তরে বললেন, তোমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে মান আনতা, আপনি কে মানে আমি কে, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর বেটা মুহাম্মদ। দেখেন শেষ নবী পয়গম্বর, উনি কিন্তু ওনার কোনো বংশের পরিচয় দেন নাই, ওনার মহত্ব প্রকাশ করেন নাই, নিজের ব্যক্তিগত পরিচয় দিয়েছেন যে আমি কি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর বেটা মুহাম্মদ। দ্বিতীয় উনি বললেন তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর ওয়ামা আনতা, আপনি কি, ইনি এর উত্তর বললেন যে আমি আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম এবং তার রাসূল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। তখন ওই গোত্রের দুজন লোক বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আয়াতটা আমাদেরকে বারবার তেলাওয়াত করে শোনান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে কয়েকবার এই আয়াতটা তেলাওয়াত করে শুনালেন, ওদের মুখস্থ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারা কি করলেন, চলে গেলেন তাদের গোত্রের সর্দারের নিকট গিয়ে বললেন এই যে আল্লাহ রাসূলের কাছে আমরা যেটা প্রশ্ন করেছিলাম, উনি আমাদেরকে এই উত্তর দিয়েছেন এবং সর্বশেষ উনি আমাদের কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছেন। তারপরে আকসাম ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা যখন আয়াতটা শুনলেন, উনি তখন বললেন যে নিশ্চয় ইনি তাওরাতের যে বর্ণনা, জবুরের যে বর্ণনা, এই বর্ণনা অনুযায়ী ইনি শেষ নবী পয়গম্বর মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কোনো মিথ্যা কথা বলতে পারেন না, কারণ উনি যে কোরআনের আয়াতটা বলেছেন এর দ্বারা প্রমাণিত হয় ইনি একজন আদর্শবান নেতা, কারণ উনি সমগ্র মানুষকে তিনটি বিষয় আদেশ দিয়েছেন যেটা শুধুমাত্র মুসলমানের জন্য না, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য প্রযোজ্য। দুনিয়াতে যদি স্থিতিশীলতা চান, দুনিয়াতে যদি শান্তি চাওয়া হয়, সেটা কোনো গোত্র না, কোনো সম্প্রদায় না, কোনো রাজনৈতিক দল না, কোনো ব্যক্তি কেন্দ্রিক না, তমাম পৃথিবীতে যদি শান্তি কায়েম করতে চান তাহলে এই তিনটি বিষয় আদিষ্টি বিষয় অবশ্যই পালন করতে হবে, আর তিনটি নিষিদ্ধ বিষয় এটা থেকে বর্জন থাকতে হবে, তাহলে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে, দুনিয়ার স্থিতিশীলতা থাকবে এবং আল্লাহ তাআলা যে খেদমতের জন্য তমাম মাখলুকাত আমাদের জন্য বানিয়েছেন, তখন অন্যান্য মাখলুক আমাদের খেদমতে নিয়োজিত থাকবেন যদি এই ছয়টা বিষয় আমরা পালন করতে পারি। ইনি নিশ্চয়ই আমার নিঃসন্দেহে উনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলে উনি বললেন আমি ঈমান আনলাম,
তোমরা হে আমার গোত্র লোক, তোমরা তাড়াতাড়ি ইমান আনো। আমি চাই না যে তোমাদের আগে অন্য কেউ ইমান এনে মুমিন হওয়ার যে গৌরব এটা অর্জন করুক, এটা আমি চাই না। আমি চাই আমার গোত্র লোক সর্বপ্রথম ইমান এনে এই গৌরবটা অর্জন করুক। তার সাথে সাথে তার গোত্র যতগুলো লোক ছিলেন সকলে মুমিন হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। একবার মাত্র শুনলেন এই আয়াতটা, অথচ এর আগে তারা কখনো এই আয়াতটা শুনেন নাই, বারবারও শোনা লাগেন নাই, হাজারবার শোনা লাগে নাই, 100 জুমায় শোনা লাগে নাই। একবার শুনে তারা কি করলেন, আহলে কিতাব থেকে আহলে কোরআন হয়ে গেলেন। আর আমরা প্রতি সপ্তাহে শুনি, অথচ সপ্তাহে জুমার নামাজে শোনার পরে যাওয়ার সময় জুতারা চুরি করে নিয়ে যায়, আবার যাওয়া লাগে না। মসজিদের ভিতরে বসে যদি ওই মিলাদ মাহফিল থাকে, মিষ্টি বিতরণের ঘটনা থাকে, সেখানে বসে আমরা এই আদালতের কি করি, খেয়ানত করি, আমরা আদালতের বিপরীত কাজগুলো করে ফেলি। মসজিদের ভিতরে আমাদের মুখ দিয়ে অশালীন ভাষা চলে আসে, তাহলে আমরা কি শুনলাম আর কি মানলাম, এই আবাদত দ্বারা আমাদের কি পরিবর্তন হবে? এরপরে উনি বললেন, তারা মুসলমান হয়ে গেল। অনুরূপভাবে হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে ঘটনাগুলো বলতেছি প্রত্যেকটা ঘটনা তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআনুল কোরআন আপনারা খুলেন, প্রত্যেকটা ঘটনা বর্ণনা করা আছে এবং এটা সহিহ হাদিস থেকে বর্ণিত। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি প্রথমে যখন লোক মুখে আল্লাহ রাসূলের কথা শুনলাম, মানুষ দিয়ে যে ইসলাম গ্রহণ করলো, তখন আমি নিজেও মানুষের মুখে মুখে শুনে ইসলাম গ্রহণ করে ফেলেছি, কিন্তু তখন আমার অন্তরে বদ্ধমূল হয় নাই যে আসলে ইসলামটা কি, ইমানটা কি, মোহাম্মদ কি, তার আদর্শ কি, এটা অতটুকু বদ্ধমূল হয় নাই, তালে তালে মুসলমান হয়ে গেলাম। আমরা যেরকম কি মুসলমান হয়েছি, আমার বাবা মুসলমান ছিলেন, জন্মের পরে যখন আমার হয়তো 5-6 বছর বয়স হয়েছে, বাবা আমাকে কালেমা শিখিয়েছে, কালেমা পড়ো, কালেমা পড়লাম, 5 কালেমা শিখলাম, নামাজ শিখলাম, এই যে তালে তালে মুসলমান হয়ে গেলাম। কনভার্টেড না, আমরা কিন্তু কনভার্টেড না, যে অন্য একটা ধর্মে ছিলাম তার থেকে ইসলামকে পরিপূর্ণ রূপে জেনে মুসলমান হয়েছে, আমরা সেই মুসলমান না, আমরা হচ্ছি গতানুগতিক মুসলমান, বাপদাদার উত্তরাধিকার সূত্রে পাওয়া মুসলমান। এই জন্য আমাদের জন্য এখান থেকে শিক্ষা নিয়ে যে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কি করলেন, ওই লোক মুখে শুনে গতানুগতিক ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিন্তু অন্তরে অতটুকু বদ্ধমূল হয় নাই, গভীর ইমান আসে নাই। এরপরে যখন উনি বললেন, বর্ণনা করছেন, একদিন আমি আল্লাহ রাসূল দরবারে উপস্থিত ছিলাম, এই মুহূর্তে দেখলাম যে রাসূলের মধ্যে কিছুটা ব্যতিক্রম মানে আচরণ পরিলক্ষিত হচ্ছে, উনি ঘামিয়ে যাচ্ছেন, উনি অন্য মানুষ হয়ে গেলেন। তখন উনি বুঝতে পারলেন যে আমি এর আগে যেটা শুনেছি যে ওহী একটা ভারী জিনিস, এই ওহী যখন আল্লাহ রাসূলের উপর আসে 5টি পর্যায়ে আসতো, 5 রকম ওহী আসতো, তার মধ্যে একরকম হচ্ছে ঘন্টার ধ্বনির মতো আসতো, যখন এভাবে হতো তখন আল্লাহ রাসূল পুরো ঘামায় যেতেন, কারণ এই ওহির গুরুত্বটা, এই ভারটা অনেক বেশি, যে ওহির ভার আকাশ নিতে চায় নেই, জমিন নিতে চায় নেই, পাহাড় নিতে চায় নেই, সেই ওহির ভার যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো, তখন উনি ঘর্মাক্ত হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন, কপাল ঘেমে যেত, লাল বর্ণ হয়ে যেতেন। তো ওসমান ইবনে মাজউন বলেন, যখন আমি এই চিহ্নগুলো দেখলাম তখন বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের উপরে এই মুহূর্তে ওহি নাজিল হচ্ছে। ওই নাজির হওয়ার পরে জিব্রাইল চলে গেলেন, আল্লাহ রাসূল স্বাভাবিক অবস্থা যেন আসলেন, তখন আমাদেরকে বললেন যে এই মাত্র জিব্রাইল এসেছিল এবং আমাকে একটি আল্লাহর বাণী দিয়ে গিয়েছেন। তখন উনি এই আয়াতটা তারা অত্তর শুনালেন, ও উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা যখন শুনলাম তখন আমি আমার অন্তরে পরিপূর্ণ ঈমান বদ্ধমূল হলো, আমি বুঝতে পারলাম ইনি শেষ নবী, ইনি বিশ্ব নেতা, ইনি মহান আদর্শ, যার আদর্শের উপরে পৃথিবীতে দ্বিতীয় কোনো আদর্শ আসতে পারে না। এই আয়াতটা শোনার সাথে সাথে ওনার অন্তরে ইমানটা বেড়ে গেল এবং আজীবনের জন্য ইমানটা বদ্ধমূল হয়ে গেল, রাসূলের প্রতি মহব্বত বেড়ে গেল, রাসূলের প্রতি বিশ্বাস তার বেড়ে গেল, যার কারণে তারা রাসূলের হুকুমে রাসূলের অনুগত করতে গিয়ে তারা তরবারির মুখে, কামানের মুখে, ফাঁসির মঞ্চে দাঁড়াতে তাদের কোনো দ্বিধাবোধ হয় নেই একটি মাত্র আয়াত শুনে। অথচ আমরা প্রতিদিন প্রতি জুমা আয়াতটা শুনি, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। আর এখান থেকে শিক্ষা নিয়ে যে আমরা আমাদের ইমানটাকে এই আয়াত থেকে, আয়াতের যে ব্যাখ্যাটা আসবে অর্থ পাব, এখান থেকে আজকে থেকে নিয়ত করব যে আমরা আমাদের ইমানটাকে কি করব, ঝালাই করে নেব, আমরা আমাদের ইমানটাকে বৃদ্ধি করে নেব এবং আমাদের ইমানের হেফাজত করব। তাহলে প্রথম যেটা বললাম যে আদালত সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি করো, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা আদালত কায়েম করো। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সহ তাম পৃথিবীতে আদালত আছে কিন্তু আদল নাই। আমরা যেরকম জানি মতিঝিলে কোনো ঝিল নেই, নামটা মতিঝিল আছে, কচু খেতে কিন্তু কোনো কচু নেই কিন্তু কচু খেত আছে। ঠিক অনুরূপভাবে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আদালত আছে, শব্দটা কিন্তু মুসলমানের শব্দে ব্যবহার করা হয় কিন্তু সেই আদালতের ভিতরে যদি কোনো মুসলমান ইসলামিক শাসনের জন্য, ইসলামিক আইন কানুনের জন্য, ইসলামিক নীতি নীতিমতো যদি আপনি কোনো বিচারের জন্য যান, সে আদল, সে ন্যায় বিচার কিন্তু আমরা
পাচ্ছি না, নামটা ঠিকই আছে, কাজটা কিন্তু আমাদের নাই। এই আদালত আদালতে আদল কায়েম করার জন্যই আমাদের কি করতে হবে, সংগ্রাম। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে যে সংগ্রাম করেছিলেন ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য না, আল্লাহ তাআলা যে হুকুম দিয়ে পাঠিয়েছেন যে আদলটা নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিক জীবনে করতে হবে, সামাজিক জীবনে করতে হবে, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আদলটা কি করতে হবে, কায়েম করতে হবে। তাহলে আদলের প্রথম হচ্ছে, প্রথম পর্যায়ে যেটা প্রথম ধাপ, সেটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার আদল কায়েম করা। এই আদলটা কি আমরা জানি, আলমে আরওয়াহ রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রুহগুলোকে একসাথে সৃষ্টি করার পরে একটি ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা সমস্ত আদম থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল রুহকে একসাথে করে একটাই প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলাম, বালা হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমাদের পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সবকিছু মালিক একমাত্র তুমি। তাহলে আমি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর যে আদালত কায়েম করার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমি যে ওয়াদা দিয়ে এসেছিলাম সেই ওয়াদাটাকে এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা। আমি যে আল্লাহকে রব মেনে নিয়েছি সে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, আমার ব্যক্তিগত যত চাহিদা সব চাহিদা কিন্তু আমি আল্লাহর কাছে পেশ করতে হবে, কোনো মাজারে না, বাজারে না, ঘাটে না, দরবারে না, সব চাহিদা একমাত্র আল্লাহ দরবারেই পেশ করতে হবে। আমার যত ইবাদত, আমার যত কার্যক্রম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যত ইবাদত, আমার যত ত্যাগ তিতিক্ষা, আমার যত বাণী, আমার যত কথা, আমার যত লেখনী, আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সব কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। কোনো একটা অংশে যদি আমি ভাগ করে ফেলি যে আমার ব্যক্তিগত জীবন, আমি আমার অর্থনীতি, সমাজনীতি, আমি শুধুমাত্র নামাজ আমার আল্লাহর হুকুমতে চললাম, আমার রাজনীতিতে আল্লাহর হুকুমতে হলো না, তাহলে কি আদল কায়েম হবে? আমার যদি অর্থনীতি আমি আল্লাহর হুকুমত আদায় করলাম না, সুদ সুদ মুক্ত সমাজনীতি অর্থনীতিতে কায়েম করতে না পারি, তাহলে কি আমার আদল কায়েম করা হবে? আমি যদি আমার শিক্ষানীতিটা আল্লাহ রাসূলের দেখা দেওয়া প্রদর্শন অনুযায়ী কোরআন ভিত্তিক যদি শিক্ষানীতি প্রচলন করতে না পারি, তাহলে কি আমাদের আদল কায়েম হবে? আমার দ্বারা যদি সমাজনীতিটা যদি আমি আল্লাহর কোরআনের যে হুকুম এই হুকুম যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমার দ্বারা আদল কায়েম হবে না। তাহলে সর্বপ্রথম আমার নিজের মধ্যে আমাকে আদল কায়েম করতে হবে। আমার যে 3.5 হাত বডি, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটি বিশেষ নিয়ামত। এই নিয়ামতের হেফাজত করা, নিয়ামতের যথাযথ ব্যবহার করাটাই হচ্ছে আদল কায়েম করা। গতকালকে আমি বারাসুর বলেছিলাম যে আল্লাহ তাআলা আদম ইসলামকে সৃষ্টি করে যে আমানত দিয়েছিলেন, তখন আল্লাহ বলেছিলেন তুমি আমানতের হেফাজত করো। আদম বলেছিল আসমান জমিন পাহাড় পর্বত কেউ আপনার আমানত নেয়নি, আমি গুরুবার দায়িত্ব পালন করলাম, আমি কিভাবে এটাকে পালন করব? আল্লাহ তাআলা তখন বলেছিলেন যে তুমি এটা পালন করার জন্য আমি তোমাকে সহযোগিতা করব। কিভাবে? তোমার চোখের উপর ঢাকনা দিয়ে দিব, তোমার জিহ্বার বাইরে দিয়ে ঠোঁট দিয়ে দিব, তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার জন্য আমি পোশাক দিয়ে দিব, এর মাধ্যমে তুমি আমার নিষিদ্ধ বিষয়গুলো, অপছন্দ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে, তাহলে তুমি তোমার আমানতের হেফাজত করতে হবে। তাহলে আমি প্রথমে আমার জীবনে আদালত আদল কায়েম করব, ন্যায় বিচার, সুষ্ঠু বিচার কায়েম করব। বিচার মানে যে শুধুমাত্র আদালতে কি বিচার করা তা না, আপনার নিজের জীবনের প্রতি কিন্তু আপনার বিচার আছে। যেমন আল্লাহ তাআলা যেটা বলেছেন প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজরে উঠে নামাজ পড়া, এখন আমাদের মধ্যে হয়েছে কি আমরা সারা রাত জাগরণ কাটি, রাত্রে 2টা 3টা পর্যন্ত জাগরণ থাকি, ফজর নামাজ মিস করি, অথচ আপনার এই শরীরের একটা ইবাদত আছে। আল্লাহ তাআলা যেরকম দিনও দিয়েছেন রাতও দিয়েছেন, আপনার শরীরের জন্য যেরকম আলোর প্রয়োজন অনুরূপভাবে আপনার শরীরের জন্য অন্ধকারেরও প্রয়োজন আছে। বর্তমান বিজ্ঞান এর উপরে গবেষণা করে এটা বের করেছেন যে বর্তমান সময়ে যে মরণ ব্যাধি ক্যান্সার রোগ, এই ক্যান্সার রোগে ব্লাডে যে ধরনের ক্যান্সার গুলো হয়, 5টা ক্যান্সার হয় ব্লাডে মানুষের রক্তের মধ্যে, তার মধ্যে একটা ক্যান্সার হয় মানুষের একটি মাত্র কারণ, তা হচ্ছে অধিক রাত পর্যন্ত জাগরণ থাকা, অধিক রাত পর্যন্ত জাগরণ থাকা। সায়েন্স বলে অন্ধকারে আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার এই মাথার পিছন থেকে এক ধরনের একটা মেডিসিন বের হয় যেটাকে বলা হয় মেলাটোনিন। এই মেলাটোনিনটা যখন আপনার মাথার পিছন থেকে অন্ধকারে বের হবে, আলোতে বের হবে না, এই মেলাটোনিন যখন মানুষের শরীর থেকে নির্গত হয়, এই মেলাটোনিন নির্গত হয়ে আপনার সারাদিনের সূর্যের তাপমাত্রা, দুনিয়াতে ধুলা বালু ময়লার কারণে আপনার শরীরে যে জীবাণুগুলো জন্মায়, এই মেলাটোনিনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জীবাণুগুলা তাপমাত্রার মাধ্যমে আপনার শরীরে যে ক্ষতিগুলো হয় এই ক্ষতিগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন বলে সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে এখন হয়ে গেছে যে আমরা
রাত 12টা, 2টা, 3টা পর্যন্ত আগুন থাকি, ফেসবুক ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, লাইট জ্বালিয়ে রাখি, এটা আমার জীবনের জন্য অনেক ক্ষতি। ব্লাড ক্যান্সারের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে অধিক রাত পর্যন্ত জাগ্রত থাকা। তাহলে আপনি আপনার শরীরের প্রতি আদল কায়েম করলেন না। এই জন্য বিষয়টা খেয়াল রাখি, আমাদের যারা সন্তান আছে অবশ্যই মা বাপ এই বিষয়ে খেয়াল রাখবেন, সন্তানরা যত অধিক রাত পর্যন্ত এরকম জাগ্রত না থাকে, আলোতে না থাকে, তার শরীরের জন্য অন্ধকারেরও প্রয়োজন আছে। তাহলে হবে কি, আমি আমার শরীরের প্রতি আদালত কায়েম করতে পারলাম। আর যদি না পারি তাহলে 1 নম্বর যে আল্লাহ আদেশ ইয়ামুর, আল্লাহ বলছেন ইয়ামুর অর্ডার করছেন, তাহলে আমি আদেশ পালন করতে পারলাম না। দ্বিতীয় প্রকার আদল হচ্ছে মানুষের নিজের প্রতি আদল করা এবং সামাজিক জীবনে আদল প্রতিষ্ঠা করা। আমি মানুষ হিসেবে চলতে গেলে আমাদের দুনিয়ার জীবনে মানুষের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন এগুলো আমাদেরকে করতেই হবে। এ করার ক্ষেত্রে সামাজিক জীবনে আদল কায়েম করা, আপনার প্রতিবেশী যে আপনার সামাজিক যারা আপনার সাথে উঠা বসা চলাফেরা করে তাদের পক্ষে আপনার সামাজিক দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলার বিধান কায়েম করা, কিছু আছে ব্যক্তিগত জীবনে আর কিছু আছে সামাজিক জীবনে। এই সামাজিক জীবনে যে ইবাদত, এই ইবাদত আমাদের মধ্যে থেকে উঠে গেছে। আমি মনে করি আমি ভালো আছি, ও জাহান্নামে যায়, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও, না হলে বাঁচতে পারবা না। কারণ তোমারও একটা দায়িত্ব আছে, তুমি একা ইবাদত করলে চলবে না, পাশে যদি ইবাদত না করে পাশের প্রতিবেশী পাশের আর লোকজন যদি ইবাদত না করে জাহান্নামে যায়, তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি নিজে শুধু ইবাদত করলা, অথচ তোমার প্রতিবেশী ইবাদত করলো না, এর প্রতি তোমার দায়িত্ব আদায় করেছো কিনা। এই দায়িত্বটা আমাদেরকে আদায় করতে হবে। এটা হচ্ছে সামাজিক জীবনে যে আমাদের আদালত, এই আদালত কায়েম করতে হবে। এরপরে হচ্ছে আমাদের সমগ্র সৃষ্টি জীবের প্রতি আদালত, এই সৃষ্টিজীবের প্রতি আমাদেরকে বিচার মানে সুবিচার কায়েম করতে হবে, আমাদেরকে সুবিচার কায়েম করতে হবে। আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এই তাফসীর ইবনে মারজুম কোরআনে উল্লেখ করেন যে কোনো ব্যক্তি বাড়িতে যদি একটি বিড়াল যদি তার প্রয়োজনে যে খাবার এটা না পায়, অথবা তার বাড়িতে যদি সে কোনো পশু পালন করে, অথবা যদি কোনো পাখি পালন করে, যদি সে পাখিটা সে পশুটা তার যে প্রাপ্য অধিকার, তার যে খাওয়ার ব্যবস্থা এটা যদি না পায়, তাহলে সে এবাদতকারী আবেদ হতে পারে, কিন্তু আদালতকারী হতে পারবে না, সে আদেল হতে পারবে না। কারণ পশু পাখির প্রতি সামাজিক অন্যান্য জীব জন্তু আছে, সৃষ্টি জীব আছে, তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। এই দায়িত্ববোধ যদি আমি আদায় না করি তাহলে আমি হয়তো এবাদতকারী হবো, নামাজ আদায়কারী হতে পারে, কিন্তু আদালত আদল প্রতিষ্ঠাকারী হতে পারবো না। আর কাল কেয়ামতের ময়দানে একটা প্রশ্ন যদি আল্লাহ ধরে ফেলেন যে তুমি এই কাজটা করেছো কিনা, যদি জবাব দিতে না পারি তাহলে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মানুষের জাহান্নামে যাওয়ার জন্য 10টা, 5টা, 11টা কবিরা গুণা করতে হয় না, একটা গুণা করলেই যথেষ্ট। এই জন্য কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনাকে অনেক আমল করতে হবে, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা গুণার কাজ করলেই যথেষ্ট। এই জন্য আমাদের সামাজিক জীবের প্রতি আমাদের কি করতে হবে, আদল কায়েম করতে হবে, সৃষ্টি জীবের প্রতি আমাদের আদল কায়েম করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এহসান। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, এহসানের বিষয়ে আমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা এহসান কায়েম করো। এই এহসানের শাব্দিক অর্থ হচ্ছে সুন্দর আচরণ। এহসান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুন্দর আচরণ। মুফাসসির কালাম বলেন এহসান হচ্ছে এমন আচরণ যেটা হচ্ছে আপনি যখন আপনি যেটা প্রাপ্য, যখন আপনি কারো কাছ থেকে কিছু পাবেন ওটা নেওয়ার ক্ষেত্রে কম নেওয়া, অর্থাৎ তার প্রতি সদয় হয়ে কম নেওয়া, আর যেটা আপনি দেনা আছেন অন্যকে দেনা আছেন এই দেওয়ার ক্ষেত্রে একটু বেশি বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে এহসান। আদল হচ্ছে সমান সমান, আপনি যতটুকু পাও না অতটুকু আদায় করে নেওয়া, আবার যতটুকু দেও না অতটুকু দিয়ে দেওয়া, এটা হচ্ছে আদল। আদলের পরে আল্লাহ তাআলা এহসান শব্দটি উল্লেখ করেছেন এই জন্য যে অনেক সময় সমান সমান হয় না। যদি তুমি এহসান, আদলের চেয়ে উত্তম আচরণ হচ্ছে এহসান, যতটুকু তুমি পাও না এতটুকু যদি তুমি নাও এটা আদল হবে, গুণা হবে না। কিন্তু যদি তুমি একটু কম নাও, অন্য ভাইয়ের প্রতি দয়া পরবশ হইলে, তাহলে এটা এহসান হয়ে যাবে। আবার যেটা তুমি দেনা, এই দেনার ক্ষেত্রে যদি পুরোপূর্ণ না দিয়া একটু বাড়িয়ে দাও তাহলে কি হয়ে যাবে, এহসানের আমল হয়ে যাবে। এই আমলটা আজকে আমাদের মধ্যে থেকে উঠে গেছে। এহসান তো দূরের কথা, আদলই নেই। আমি যেটা পাও না এতটুকুই আমাকে দেয় না, আমি যেতটুকু দেয় না এটাই আমি আদায় করি না, আর এহসান তো অনেক দূরে চলে গেছে আমাদের থেকে। তাহলে এহসান হচ্ছে যে আমি যতটুকু পাও না তার থেকে একটু কম নেওয়া, আর যতটুকু দেয় না তার চেয়ে একটু বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে এহসান। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা যখন ঘরে তরকারি রান্না করো, আর রাসূল উম্মাতুল মুমিনদেরকে বলতেন তোমরা যখন ঘরে তরকারি রান্না করো একটু ঝোলটা বাড়িয়ে দিও। কেন? যাতে একটু ঝোল হলেও অন্তত
প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু ভাগ দেওয়া যায়, তাহলে হবে কি এর দ্বারা এহসানের আমল হয়ে যাবে, এহসান আদায় হয়ে যাবে। আমাদের সমাজে এটা উঠে গেছে, একটু তো ঝোল দেওয়া না, আর দেখা গেছে আমার পাশের প্রতিবেশী না খেয়ে ভুগে অবস্থা আছে, কিন্তু আমরা কোনো খোঁজখবর নেই না। গ্রামে তো দূরে, শহরে তার কঠিন অবস্থা, একই ফ্ল্যাটে থাকে, পাশের ফ্ল্যাটে থাকে, এ ফ্ল্যাটের লোক মরে আছে, পাশের ফ্ল্যাটের লোক বলতেই পারে না। ইট পাথরের ভিতরে ঢুকিয়ে আমাদের অন্তরটাও খুব কঠিন হয়ে গেছে। এই যে এহসানের যে আমল, এই এহসান তা আমাদের থেকে উঠে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঘটনা, যে একটা হচ্ছে আদল আদালত কায়েম, একটা হচ্ছে এহসান। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা ঘটনা, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুজন, একজন ইহুদি আর একজন মুসলমান একটা বিচার নিয়ে আসলেন। বিচারটা হচ্ছে দ্বিতীয় বিচার, প্রথম এরা আল্লাহ রাসুলের কাছে ফয়সালার জন্য গিয়েছিলেন, আল্লাহ রাসুল ফয়সালা দিয়ে দিয়েছেন, কিন্তু ফয়সালাটা হয়েছে ইহুদির পক্ষে। তখন মুসলমানটা মনে করে এটা তো আমার কাছে ভালো লাগলো না, আমি যেহেতু মুসলমান ফয়সালাটা আমার দিকে হওয়ার কথা ছিল, সে এটা পছন্দ না করে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি মনে মনে ভাবলেন ওমরের কাছে গেলে হয়তো ওমর আমার পক্ষে সাক্ষীটা দেবে। যাওয়ার পর ওমর বললেন কেন এসেছ, বললো আমরা একটা বিচারে সানি করতে এসেছি। কি বিচার, কে প্রথম বিচার কে করলেন, বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারটা করেছেন। কি ফয়সালা দিয়েছেন, যে উনি ফয়সালা দিয়েছেন যে এটা ইহুদির পক্ষে। তো ওমর বললেন তুমি আমি কি চাও, তো ওমর আমি চাই যেহেতু আমি মুসলমান রায়টা আমার পক্ষে হবে। বলো ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমার বিচার করতেছি। ঘরের ভিতরে গেলেন, তলোয়ারটা নিয়ে আসলেন, তারপর ওই যে মুসলিম যিনি সাহাবী ছিলেন তার গর্দানটা এক কোপে ফেলে দিলেন। কি বুঝলেন, এই যে আমি বললাম আদল, এটা কোনো জাতি ধর্ম বর্ণ গোত্র রাজনৈতিক দল সমাজ কোনো বিভিন্নতা না, আদল এমন একটা জিনিস যেটা সকল সৃষ্টিজীবীর প্রতি সমান, অর্থাৎ যার হক তাকে আদায় করে দেওয়াটা হচ্ছে কি আদল। যেহেতু ন্যায় বিচারে ওই ইহুদি মালিক ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, আর এই ঘটনার পরেই অনেক সাহাবীরা ওমরের প্রতি একটু ক্ষিপ্ত হলেন যে ওমরটা কি করলেন, একজন সাহাবিকে মেরে ফেললেন। আল্লাহ রাসূলের কাছে এই বিচারটা গেল যে রাসূল ইসলাম ওমর একজন মুসলিমকে হত্যা করছেন বিনা কারণে। আল্লাহ রাসূল একটু চিন্তিত হয়ে গেলেন, ওমর এটা কি কাজ করলো। ঘটনা শোনার পর আল্লাহ রাসূল তো নিজে কোনো ফয়সালা দেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফয়সালা না দেন, আল্লাহ রাসূল অপেক্ষা করতেছিলেন। এরপরে আল্লাহ তাআলা ওমরের এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করে দিলেন কি, যে কোনো মুমিন কোনো মুসলমান ব্যক্তির জন্য নারী পুরুষ এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো বিচার ফয়সালা করে দিয়েছেন আর তারা এটাকে মানবে না, এই ধরনের এখতিয়ার কোনো মুমিন মুসলমানকে দেওয়া হয় না। তার মানে হচ্ছে ন্যায় বিচার কায়েম করার ক্ষেত্রে যদি মুসলমানের করা যায় তাও যেতে হবে, কিন্তু ন্যায় বিচার থেকে অন্যায় বিচার করা যাবে না। অথচ আজকে আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এই যে অবিচার, এই যে জুলুম, এটা ছয় লাভ হয়ে গিয়েছে, কোথাও আমরা ন্যায় বিচার সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। এই জন্য কি করতে হবে, আমাদেরকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে এই আদালতটাকে যাতে কায়েম করতে পারে সেই জন্য আমাদেরকে চেষ্টা এবং সাধনা করতে হবে। দ্বিতীয় একটা ঘটনা, পারস্য সম্রাটের যুবক ওমর রাদিয়াল্লাহু খেলাফতের আমলে যুদ্ধের ময়দানে গ্রেপ্তার হয়েছেন, হওয়ার পরে তাকে রাজ দরবার আনা হলো যে এ হলো যুদ্ধবন্দী, এর ব্যাপারে ফয়সালা দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের নিয়ম অনুযায়ী তাকে কি করলেন, কালেমা দাওয়াত দিলেন যে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই যুবক বলল ওমর তুমি আমাকে কালেমা দাওয়াত দাও, আমি হইলাম রোম সম্রাটের রাজ দরবারের রাজ কুমার, আমি তোমার কথা ইসলাম ধর্মগ্রহণ করব না। তখন ওমর বললো তাহলে ট্যাক্স দাও, আদা কর দাও, মুসলিম এলাকায় যদি তোমাকে থাকতে হয় তাহলে ট্যাক্স দিতে হবে। ওই যুবক বলে আরে ওমর তুমি কি আমার চেন, আমি এলাম পারস্য সম্রাটের যুবক, সারা জীবন শুধু মানুষের থেকে ট্যাক্স আদায় করছি, চাঁদাবাজি করছি, আর এখন আমার বড় ট্যাক্স দিতে, তুমি কি আমার চেন। ওমরকে বলে তুমি কি আমার চেন, যে ওমরকে শয়তানও চেনে, যে ওমর এক রাস্তা দিয়ে গেলে ও শয়তান ওই রাস্তায় যেত না, সে ওমরকে বলে তুমি কি আমার চেন, মানে উগ্রতা তার মধ্যে কি উগ্রতা। তখন ওমর বললো না যুবকটা তো ভালো না, তাকে ভালো করতে চেয়েছিলাম সে আমার কথা মানলো না, তাহলে তার বিচার হচ্ছে যারা উগ্র যারা সন্ত্রাস তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া, তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিলেন। যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো, যখন তার মৃত্যুদণ্ডটা কার্যকর করা হবে তার আগে ওমর বলতেছেন যে একটা নিয়ম আছে যেহেতু তার মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে এখন তার শেষ ইচ্ছা কি। তখন তাকে প্রশ্ন করা হলো যে আপনার তোমার শেষ ইচ্ছাটা বলো। তখন ওই যুবক বললো তুমি যে মেজাজি তুমি কি আমার শেষ ইচ্ছা পূরণ করবা, তো বলো আমি ওয়াদা করলাম তোমার শেষ ইচ্ছা পূরণ করবো, বলো আমি এক গ্লাস পানি খাবো। তো আমার বললো এরকম ব্যাপার, এক গ্লাস পানি খাবার, এই এক গ্লাস পানি নিয়ে আসো। নিয়ে আনা হলো, আনার পর তাকে গ্লাসে পানিটা দেওয়া হলো, সে কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে পর বলো না নিয়ে নাও খাবো না।
তা কেন? কেনা খাবো না তা কেন? কেনা তুমি যে মেজাজে উমর তলার নিয়ে দাঁড়ায় আছো, আমি দেখেছি গ্লাসের পানি অর্ধেক খাবো, এর মধ্যে তুমি আমার কলা কেটে ফেলবো, আমি পানি খাবো না। কেনা আমি ওয়াদা করছি তুমি এই গ্লাসের পানি পুরা খেলে তারপর তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই বিশ্বাস করি না। কেনা আমি ওয়াদা করলাম, কেনা তাহলে আমি যেভাবে বলি এভাবে বলো তাহলে বিশ্বাস করবো, কে কীভাবে বলো? এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমার গলা কাটা হবে না। অমর আদালত বললেন ঠিক আছে, এই গ্লাসের পানি পুরা পান না করা পর্যন্ত তোমার গলা কাটা হবে না। এই কথা বলার সাথে সাথে যুবকটা কি করলো? পানটাকে ফেলে দিল। অমর বললেন কি কি ব্যাপার, পানিটা ফেলে দিলে কেন? আমি তো বললাম যে না খাওয়া পর্যন্ত তোমার গলা কাটা হবে না। ঠিক আছে তোমার ওয়াদা ঠিক তো? অবশ্যই ঠিক। তাহলে তুমি বলছো এই গ্লাসের পানি না খাওয়া পর্যন্ত আমাকে মৃত্যুদণ্ড দিবে না? আমরা জানি আরব হচ্ছে মরুভূমির এলাকা, সব বালু কাবা উত্তপ্ত হয়ে থাকে, পানিটা জল ফেলে দিয়েছে বালু টেনে নিয়েছে, এখন ওকে বলতেছে এই বালু থেকে পানিটা নিয়ে গ্লাসে ভরাইয়া দাও, গ্লাসের পানি খাবো, তারপর আমার মৃত্যুদণ্ড কার্যকর পাবে। অমর তো বুঝে ফেলছে যে আমাকে ফাঁদে ফেলে দিয়েছে, এই পানিকে উঠানো সম্ভব? বালু থেকে পানিটাকে উঠানো সম্ভব? কে আমার পর্যন্ত সম্ভব না, তার মৃত্যুদণ্ড কার্যকর করাও সম্ভব না। এখন তো যুবক বলে তুমি পানি যদি না দিতে পারো আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবা না। অমরকে সে কৌশলে ফাঁদে ফেলে দিয়েছে। তখন অমর যেহেতু খলিফা, উনি কি প্রেসিডেন্ট, তখন উনি ডিক্লেয়ার করলেন মহাসেন ইসলাম, ইসলামের যে এহসান কি? এহসান হচ্ছে যখন কোনো ওয়াদা করা হবে সেটা মুসলিম হোক অমুসলিম হোক কাফের হোক বেদিন হোক যে কোনো গোষ্ঠীর লোক হোক, তার সাথে কোনো ওয়াদা করলে তার সাথে সে ওয়াদা রক্ষা অবশ্যই করতে হবে। তখন অমর বললেন যেহেতু আমি ওয়াদা করেছি এই যে পানিটা না খাওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড দেবো না, এখন এই পানিটা দেওয়া আমার পক্ষে সম্ভব না, তার মৃত্যুদণ্ড কার্যকর করাও সম্ভব না, তাকে মুক্তি দিয়ে দাও। তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। যুবকটা ঘর থেকে বের হয়ে গেলেন, এক মিনিট পরে আবার ঘরে ফিরে আসলেন, ওমরের সামনে এসে এবার পড়তেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। ওমর বললেন যুবক এ কি কাজ করলাম? প্রথমে বন্দি হইলাম, তলোয়ার দেখাইলাম, কালেমার দাওয়াত দিলাম, মৃত্যুদণ্ডের আদেশ দিলাম, কোনোটাতে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে না, এখন তোমাকে স্বাধীন করে দিলাম, তুমি তোমার দেশে ফিরে যেতে পারতা, তা না গিয়ে একা একই নিজে নিজে এসে কেন কালেমা পড়লাম? যুবক বলে ওমর প্রথমে তোমার আমি তলোয়ারের ধার দেখেছিলাম, দ্বিতীয়ত তোমার ক্ষমতার ধার দেখেছিলাম, যেহেতু তুমি খলিফা সেই জন্য আমার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল, এটা কি তোমার ক্ষমতার ধার? এটা তোমার ক্ষমতার প্রয়োগ, ক্ষমতার বল, ক্ষমতার শক্তি। আর তৃতীয় যে কাজটা, গ্লাসের পানিটা যখন আমি নিচে ফেলে দিয়েছিলাম তখন তোমার চরিত্রের একটা ধার দেখলাম, যে ইসলামে গ্রহণ করলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ যদি পালন করে তাহলে চরিত্রটা কেমন হয়, সেটা এই পানিটা ফেলে দেওয়ার পর দেখলাম যে ইসলাম কত মহান। একজন কাফেরকে হাতের কাছে পেয়ে যিনি প্রেসিডেন্ট তিনি তার তরবারির সামনে পেয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দিয়েও সে একমাত্র ওয়াদা রক্ষা করতে গিয়ে একমাত্র এহসানের আমল করতে গিয়ে মৃত্যুদণ্ড থেকে মওকুফ করতে পারে। এই ইসলাম কখনো মিথ্যা ইসলাম না, এই নবী কখনো মিথ্যা নবী না, এই নবী হচ্ছে সর্বমহান নেতা, এই নবী হচ্ছে সর্বোত্তম আদর্শ, এই ইসলামটাই হচ্ছে সর্বোত্তম দিন। এই জন্যই আমি তোমার চরিত্রের ধার দেখে তোমার এহসান দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই আচরণ যদি আমরা দেখাতে পারতাম এই সমাজে আসলে শান্তি বিরাজ করতো। আমরা যারা পারিবারিক জীবনে আমরা যারা ক্ষমতাবান, আমরা যারা সামাজিক জীবনে আমরা যারা দায়িত্ববান, আমরা যারা রাজনৈতিক জীবনে যারা দায়িত্ববান, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমরা দায়িত্ববান, আমরা যদি সকলে আমাদের মধ্যে এই আদম ন্যায় বিচার এবং এহসানের আমলটা করতে পারতাম এই দুনিয়ার জমিন চাই একটা জান্নাতের বাগান হয়ে যেত। কিন্তু আমাদের ভিতরে এই আমলগুলো আজকে নেই, এই গুণগুলো আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আমরা সভ্যতার উন্নতি দেখছি, সবকিছু আমরা উপার্জন করছি, টাকা পয়সা দ্বন্দ্ব সবকিছু বাড়তেছে, কিন্তু এই আমলগুলো আমাদের মধ্যে থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। তা যার কারণে কি হয়, আমাদের ইমানটা দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য কবি বলেছিলেন যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেয় কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নেই, যে ইমান অন্তরে নেই, যে ইমান হলো ইমান বলি,
কি করে তারে বলো ইমান বলি, ঠিক কিনা? আমাদের মুখেও আছে শুধু, অন্তরেও নাই, বাস্তব কাজকর্মে আমাদের এই ইমান নাই, যার কারণে আমাদের সবকিছু আমরা দিন দিন হারিয়ে ফেলছি। যেই চরিত্র আমাদের হওয়ার কথা ছিল, আমাদের যে চরিত্র দেখে, আমাদের আদর্শ দেখে বেদিন বেঈমান মুসলমান হওয়ার কথা, সেইখানে মুসলমানও আমাদেরকে দেখে ঘৃণা পায়, মুসলমানরাও আমাদেরকে দেখে লজ্জা পায়, মুসলমানরা আমাদেরকে দেখে ভয় পায়। তাহলে এই যে এহসান, আদালত এবং এহসান, এই দুটোর আমল আমাদেরকে অবশ্যই করতে হবে। তৃতীয় যে আদেশ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দিয়েছেন যে কি করতে, আদল এহসান, আর তিন নম্বরে হচ্ছে ওয়াইতা ইজিল কুরবা, নিকট আত্মীয়র হক আদায় করা, নিকট আত্মীয়র হক আদায় করা। এই আত্মীয় স্বজন বলতে আমরা আমাদের আশেপাশে আমাদের যে সমস্ত আত্মীয় আছে, মাতা পিতা ভাই বোন চাচা চাচি জেঠা জেঠি পাড়া প্রতিবেশী, এদের প্রতি কি করা, তাদের হক আদায় করা, যার যে হক আছে এই হক আদায় করা। অথচ আমরা আজকে এই হক থেকে বঞ্চিত। প্রথম পর্যায়ে পিতা তার সন্তানের হক আদায় করে না, মাতা তার সন্তানের হক আদায় করে না। কিভাবে? জন্মের পরে মুসলমান হিসেবে একজন পিতা আর একজন মাতার দায়িত্ব ছিল তার সন্তানের একটা উত্তম নাম রাখা। অথচ আমরা আমাদের সমাজে বর্তমান নামগুলো যদি আমরা দেখি, সব ওই স্টার জলসা, ওই সেই জি সিনেমা, তারপর আরো কি কি চ্যানেল আছে, ভারতীয় যে চ্যানেলগুলা, ওই চ্যানেলগুলাতে যে নামগুলো ব্যবহার করা হয় অভিনেত্রীদের, ওই নাম দেখে দেখে আমাদের সন্তানদের নাম রাখা হয়। অথচ তাহলে এখানে কি হলো, এক নম্বরে আমি আমার সন্তানের প্রতি আমি আমার এই দায়িত্ববোধ আদায় করলাম না, তার যে হক ছিল এই হক আদায় করলাম না। মায়েরা, মায়েদের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে দুধ পান করানো। অথচ বর্তমান সমাজে, বর্তমান সোসাইটি, আধুনিকতার নামে বর্তমানে মেয়েরা, মা বোনেরা অনেকেই আছেন যারা এই আধুনিকতার ছোঁয়ায় এসে সন্তানকে দুধ পান করতে চান না। কি জন্য? নিজের বডিটাকে স্টিল রাখার জন্য। আর যার কারণে, কারণ এই দুধের মালিক তো সে না, এটা আল্লাহ তাআলা তার এই বান্দার জন্য রিজিক হিসেবে রেখেছেন। যখন এই রিজিকে বাধা আসে তখনই এটা অন্যদিক দিয়ে বের হয়। কীভাবে বের হয়? স্তন ক্যান্সার হয়েই বের হয়ে যায়। তাহলে মায়েরা কি করেন না, তার সন্তানের হক, প্রথম হক যে দুধ পান করানোর বিষয়, এটা আদায় করেন না। আর যার কারণে কি হয়, এক জায়গায় যখন জমা থাকে তখন এটা অন্য দিক দিয়ে বাইরে হয়। পৃথিবীর কোনো জিনিস দেখবেন এক জায়গায় জমা থাকে না, স্থির থাকে না। যদি স্থির থাকে তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে পৃথিবী ধ্বংসের জন্য কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এক সেকেন্ড যদি পৃথিবীর এই গতিটা থেমে যায়, স্থির হয়ে যায়, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস গতিশীল, সূর্য এক জায়গায় নেই, সকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়। এর মাধ্যমে কি শিক্ষা দেয় সূর্য? আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, আমি যেরকম সকালে উদিত হই সন্ধ্যাবেলা অস্ত যাই, তোমার জীবনটাও এরকম। তুমি যখন জন্ম করতেছো মানে তোমার সূর্যটা উদয় হলো, আর যখন তুমি মৃত্যু হবে তখন তোমার সূর্য স্তমিত হবে। এই জন্য সূর্য প্রতিদিন তার যে গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো আছে তাদেরকে একটা বাণী দিয়ে যায়। কিভাবে? সূরজ নে দিয়া আপনে শোয়া উনকো পয়গাম, সূরজ নে দিয়া আপনে শোয়া উনকো পয়গাম, দুনিয়া জব চিজ হ্যায় কবি সুবহ কবি শাম, দুনিয়া হ্যায় আজব চিজ কবি সুবহ কবি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, বাজার সে গুজর হো খরিদার নহি হো, বাজার সে গুজর হো খরিদার নহি হো। দুনিয়া থাকো, দুনিয়া চলাফেরা করো, কিন্তু দুনিয়ার লোভে দুনিয়ার মোহে মত্ত হয়ে যেও না। এই জন্য যেটা বলেছিলাম, মায়ের প্রথম কর্তব্য ছিল সন্তানকে দুধ দান করা, পিতার কর্তব্য ছিল সন্তানের একটা ভালো নাম রাখা। এই হক আমরা আদায় করি না, যার কারণে সন্তান বড় হয়েও মাতা পিতার হক আদায় করে না, সর্বশেষ বৃদ্ধ অবস্থায় কি করে, বৃদ্ধাশ্রমে নিয়ে আসে, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। আর ঘরে থাকলেও কি করে, আলাদা করে দেয়, পিতার হক আদায় করে না। এর জন্য দায়ী কিন্তু আমরা মাতা পিতারাই, কারণ আমাদের প্রথম দায়িত্ব ছিল সন্তানদের হক আদায় করা, তাদের ভালো নাম রাখা, তাদের কোরআন শিক্ষা দেওয়া। আপনি সব শিক্ষা দেন, সায়েন্স তাদেরকে শিখতে হবে, না হলে মুসলমানের সেরা করবে কে? সব শিক্ষা অর্জন করতে হবে, কিন্তু সব শিক্ষার মূলে প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষাটা দেওয়া উচিত ছিল কোরআনের শিক্ষা, এই শিক্ষাটা দেওয়া ছিল আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া উচিত ছিল। সেই শিক্ষা যদি আপনি দিয়ে অন্য শিক্ষা অর্জন করার, তাহলে মূল যদি সে কোরআনের ভিত্তিক শিক্ষা অর্জন করতে পারে, তাহলে বাকি জীবন সে কিন্তু আপনার হক আদায় করবে। এরপরে যে আল্লাহ তাআলা বললেন, এখানে যে তিনটি বিষয় আদেশ করলেন, আদেশ করার পর তিনটি বিষয় নিষেধ করলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এক নম্বর হচ্ছে ফাহশা, ফাহশা শব্দের অর্থ হচ্ছে অশ্লীলতা,
অশ্লীলতা লজ্জাকর কাজ, এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে। বাহ্যিক চর্মচোখে আমরা যেটাকে অশ্লীল মনে করি, যেটাকে আমরা অপছন্দনীয় মনে করি, যেটাকে লজ্জাকর মনে করি, এখন তো লজ্জা বলতে উঠে গেছে, কোনটা যে লজ্জাকর মনে করবো এটাকে ডিফাইন করা কষ্ট হয়ে গেছে। কারণ আমরা এই ফাহেশাকে দুই চোখে দেখতে দেখতে এমন একটা পর্যায়ে এসেছে, পিতা মাতা ভাই বোন সব একসাথে বসে সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, ভারতীয় চ্যানেলগুলো দেখতেছে, দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন এমন একটা পর্যায়ে এসেছে বাবা এবং মেয়ে একই ঘরে বসে যখন এই সিনেমা দেখে, বলেন তো আমাদের সিনেমা জগৎ, আমাদের নাট্য জগৎ, আমাদের যে সংস্কৃতি জগৎ যেটা, এটা কি কখনো মুসলিম সংস্কৃতি? এটা কি কখনো মুসলিম সংস্কৃতি? কখনোই না। যখন এগুলো দেখতেছে আস্তে আস্তে ধীরে ধীরে তার চোখ থেকে লজ্জা উঠে যাচ্ছে। আর আল্লাহ তাআলাই বললেন যে তিনটি জিনিস নিষেধ করলেন, তার মধ্যে এক নম্বরে বলে ফাহশা লজ্জাকর কাজ, অশালীন কাজ, অশ্লীলতা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই অশ্লীলতা এখন বেঁচে থাকা না, অশ্লীলতার এমন একটা পর্যায়ে গিয়েছে যে নাউজুবিল্লাহ বলতে খুব খারাপ লাগে। এমন ঘটনা আপনারা শুনেছেন, বাবা কর্তৃক মেয়ে দর্শিত হয় কিনা? বাবা কর্তৃক মেয়ে দর্শিত হয়, ভাই কর্তৃক বোন দর্শিত হয়, কতটুকু নিচে অধপতনে আমরা গিয়েছি যা আমাদের সমাজে, আমাদের এই পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটছে। যে এরপর আরো কি, এটা একটা পর্যায়ে, দ্বিতীয় একটা পর্যায়ে বিশ্বব্যাপী একটা আন্দোলন উঠেছিল, আপনারা জানেন সমকামিতা, নারী পুরুষ বাদ দিয়ে পুরুষে পুরুষে বিয়ে, নাউজুবিল্লাহ, এই পর্যায়ে চলে গেছে। কতটুকু ফাহেশার ভিতরে আমরা ঢুকে গিয়েছি, এটা হচ্ছে আমাদের একদিনের ফসল না, দিন দিন একদিন দুই দিন তিন দিন করে আমাদের মধ্যে। ইহুদি খ্রিস্টান যারা, তারা ভালো করে বুঝে মুসলমান বর্তমান যে পরিস্থিতিতে আছে, এই মুসলমানদেরকে সরাসরি যুদ্ধের দিকলে দিকে হারানো যাবে না, এদেরকে হারাতে হবে একমাত্র তাদের চরিত্র দিয়ে। চরিত্র যদি হারানো যায় মুসলমানের সব কেড়ে নেওয়া যাবে, এই জন্য তারা চরিত্র হারানোর জন্য, চরিত্রটাকে ধ্বংস করার জন্য প্রথম যে পদক্ষেপ, এই পদক্ষেপ হচ্ছে সমস্ত প্রকার অপসংস্কৃতি লজ্জাকর বিষয়টাকে ঢুকিয়ে দাও, তীরে তীরে তাদের দৃষ্টি থেকে লজ্জাকে উঠিয়ে দাও। তাহলে মুসলমান কি হবে, তার যে কোনো কাজ করতে সে আর দ্বিধাবোধ করবে না। এই যে পিতা কর্তৃক সন্তান, পিতা কর্তৃক মেয়ে দর্শিতা, এটা তো আমার মনে করি হিন্দু করে না, এক মুসলমানের সন্তানই করে। এই যে ইফতিজিং, আমাদের সন্তান বর্তমানে স্কুলে প্রতিষ্ঠানে, আমাদের সন্তান মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও যেতে পারে, নিরাপদ না। আমরা যখন লেখাপড়া করেছি, বাবা মা ছিলেন বাবা মার দায়িত্বে, স্কুল বাড়ি থেকে দৌড় দিয়েছি স্কুলে গিয়েছি, স্কুল থেকে দৌড় দিয়েছি বাড়িতে গিয়েছি, পথে কোনো রকম কোনো দিনের অনিশ্চয়তা ছিল না। আর এখন শুধু বাবা মা নিয়ে যাওয়া না, সাথে গাড়ি নিয়ে যায়, যাওয়ার সময় নিয়ে যায়, আনার সময় নিয়ে আসে, তারপরও এর মাছ দিয়েও কত রকমের অঘটন ঘটে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের সমাজে এই ফাহেশাটা বেড়ে গিয়েছে। এই ফাহেশার কারণে আমাদের সমাজ থেকে আজকে এই যে নিরাপত্তা, এই যে আমাদের সন্তানদের যে নিরাপত্তা, জানমালের হেফাজত, এটা আর থাকতেছে না, এটা উড়ে যাচ্ছে। যত চেষ্টা আমরা করি এই ইফতিজিং, এই যে মেয়েদের যে সমস্যাগুলা দূর করার জন্য, তখনই সম্ভব হবে না যদি আমি নিজে পরিবর্তন না হই, আমার যদি বিবেক পরিবর্তন না হয়, আমার ভিতরে যদি এই লজ্জাকর ফাহেশার জ্ঞান যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি যত চেষ্টা করবো এর থেকে বাঁচতে পারবো না। তাহলে আমাদেরকে সকল প্রকার চেতনা ফাহেশা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর যেটা বলেছেন, ওয়াল মুনকার, অর্থাৎ উপরে যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন, এই গৃহীত কাজগুলো থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা যে কাজগুলো হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা, হালাল যেগুলো করেছেন ওগুলোকে করা হচ্ছে মুনকার। মুনকার মানে হচ্ছে নিষিদ্ধ, না কেন যেটাকে বলা হয়, যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজগুলো কখনোই করা যাবে না, যদি করি তাহলে আমি মুমিন থাকতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার দিয়েছেন যে তোমাকে অবশ্যই ফাহেশা থেকে বেঁচে থাকতে হবে, এবং মুনকার গৃহীত কাজ আমার দ্বারা যাতে না হয়, এই এদিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। তিন নম্বর যেটা বলেছেন, ওয়াল বাগিয়ে, এই বাগিয়ে মানে হচ্ছে সীমা লঙ্ঘন, অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম, শরীয়তের যতটা বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা বিধান দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার কিছু সীমা রেখা আছে, কিছু বাউন্ডারি আছে, এই বাউন্ডারি টপ করা যাবে না, এই বাউন্ডারি ক্রস করা যাবে না। যদি এই বাউন্ডারি ক্রস করে তাহলে বাউন্ডারি পরে গেলেই জাহান্নামে পড়তে হবে। দেশের যেরকম সীমানা আছে এই সীমানা ক্রস করা যায় না, ঠিক আল্লাহ তাআলার রাজ্য, আল্লাহ তাআলা যে এই বান্দা পাঠিয়েছেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা একটা সীমানা দিয়ে দিয়েছেন, এই সীমানার বাইরে যাওয়া যাবে না। সীমানাটাই তো এটাই, ফাহেশা করা যাবে না, মুনকার কাজ করা যাবে না, আদল প্রতিষ্ঠা করতে হবে, এহসান করতে হবে, মানুষের হক আদায় করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এবং দ্বিতীয় অর্থ যেটা করেছেন, জুলুম করা যাবে না। আগলের পরি মানে বিপরীত শব্দ হচ্ছে জুলুম,
আদল শব্দ হচ্ছে যে যেটাকে যেখানে রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন সেইটাকে সেখানে রাখা হচ্ছে আদল, আর জুলুম হচ্ছে যেটাকে যেখানে রাখার কথা বলা হয়েছে সেটাকে সেখানে না রেখে যদি অন্য জায়গায় নেওয়া হয় সেটাকে বলা হয় জুলুম। আর এই জুলুম এখন আমাদের পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জুলুমের ছায়া হয়ে গেছে, অত্যাচার নিপীড়ন নির্যাতন এটা বেড়ে চলছে, আমাদের আমরা এটা ঠেকাতে পারতেছি না, এমনকি সরকার চেষ্টা করে ঠেকাতে পারতেছে না, কারণ আমরা ব্যক্তিগত জীবনে সংশোধিত না, আমরা এত ওয়াজ মাহফিল শুনি কিন্তু আমাদের কিছু পরিবর্তন হয় না, এখানে যতক্ষণ থাকি কানে দিয়ে শুনি ভালো লাগে, এই প্যান্ডেলটা পার হলে বাঙ্কান দিয়ে ফেলে দিই। এই যে পরিবর্তন ব্যক্তিগত জীবন যদি পরিবর্তন না আসে তাহলে একটা সমাজ পরিবর্তন সম্ভব না, সমাজ পরিবর্তন সম্ভব না হলে দেশ পরিবর্তন সম্ভব না, দেশ পরিবর্তন সম্ভব না হলে একটা রাজ্য পরিবর্তন করা সম্ভব না। দেশ পরিচালনার জন্য যেরকম প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন ইউনিয়ন পর্যায়ের মেম্বার চেয়ারম্যান এবং কি একজন চৌকিদারও দায়িত্ব থাকে, সকলে যদি যার যার দায়িত্ব সঠিকভাবে আদায় করে তাহলে একটা দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, আর যদি যার যার স্থানে দায়িত্ব আদায় না করে একা প্রধানমন্ত্রী একটা প্রেসিডেন্টের দ্বারা কখনোই একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। সমাজের প্রতিটা স্তরে যদি আমরা আদল কায়েম করতে পারি, জুলুমটাকে দূর করতে পারি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের দ্বারা আমাদের এই দেশটাকে যে সোনালি দেশ সোনার বাংলা গড়ার যে আমরা স্বপ্ন দেখি, সোনার বাংলা মানে কি সভ্যতারা মানে কি, সভ্যতার মানে কি মায়ের ইজ্জত লুণ্ঠন হওয়া, সভ্যতার মানে কি আমি আমার ন্যায় বিচার না পাওয়া, স্বাধীনতা মানে কি আমি আমার সংস্কৃতি রেখে মানে হারিয়ে ফেলা, সভ্যতা মানে কি আমার মেয়ে দর্শিতা হওয়া, সভ্যতারা মানে কি আমার ছেলে মেয়ে উগ্রতা যাওয়া, সভ্যতারা মানে কি আমার ছেলে মেয়ের অশালীন গান বাজনা শোনা, সভ্যতা মানে কি যাত্রার প্যান্ডেল হওয়া, কখনোই না। সভ্যতা মানে হচ্ছে আমার ছেলে সকালবেলায় ফজর নামাজ পড়ে, সভ্যতার উৎকর্ষ তখনই সাধিত হবে যখন আমার ছেলে এই দেশে দীন ইসলাম কায়েমের ক্ষেত্রে গিয়ে রক্ত দিতে পারবে, সেটাকেই আমরা বলবো সভ্যতা, সেটাকেই বলবো আমরা মানে সংস্কৃতি, সেটাকেই বলবো আমার দেশের উন্নতি। কিন্তু আমরা এদিকে নাই, আমরা উন্নতি থেকে মনে করছি যে আমার অর্থের উন্নতি হবে, অনেক টাকার মালিক হবে, আমার ছেলে অনেক বড় হবে বিভিন্ন সাংস্কৃতিক অপশক্তির মাধ্যমে, এই পরিচয় আমরা পরিচিত হতে চাই না। আমরা আমাদের এই দেশ এই সমাজ এই পরিবার এই রাষ্ট্র এটা কেউ একা মালিক না, এর মালিক সকলের জনগণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমানত দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ আমানত, এই আমানত যদি যথাযথ ব্যবহার না করা হয় তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমানতটা ছিনিয়ে নিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তার ক্ষমতাটাকে এই পৃথিবীতে চালানোর জন্য মানুষের হাতে ন্যস্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন, যারা ক্ষমতা পান তাদেরকে এটা মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলা কর্তৃক আমানত, এই আমানত যদি যথাযথ দায়িত্ব পালন করা হয় এই দেশটা একে কারো সম্পদ না, জনগণের সম্পদ, জনগণকে তার হক দিতে হবে, জনগণকেও তার সরকারের হক দিতে হবে, ত্যাগ সদায় করতে হবে, উভয় সমন্বয়ে যদি আমরা দীন ইসলাম কায়েম করার জন্য সশস্ত্র হই, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা এই আদল কায়েম করতে পারি, আর আদলের বিপরীতে জুলুম এই জুলুম যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের দ্বারা এই সমাজটাকে দেশটাকে সুন্দর করা সম্ভব হবে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার এই যে আদেশ, এই যে তিনটা আদেশ আর তিনটা নিষিদ্ধ বিষয়, এই বিষয়গুলো যদি সচেষ্ট হই তাহলে আমরা আমাদের জীবনের সার্থকতা খুঁজে পাবো। আর সর্বশেষ যে আল্লাহ তাআলা ওয়াদা যে ইন্নাল্লাহ আসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা যে জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল কিনে নিয়েছেন, এটা আমাকে আমানত দিয়েছেন, যদি আমি আমার এই জানমালটাকে আল্লাহর রাহে যদি ব্যয় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে যে উপহার দিয়েছিলেন সে জান্নাতে আমরা যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক এনায়েত করে সকলে বলে আমিন। নামাজের সময় হয়ে গেছে, আমার সময় শেষ, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আসলে একেবারে শুধুমাত্র অন্য কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই যে আমি কিন্তু নিজের ইচ্ছা ছিল যে একটা দিনই মাদ্রাসায় শিক্ষকতা করা, যে আল্লাহ তাআলা যে দিনই এলেন দিয়েছেন এর প্রচার প্রচারণা দাওয়াতি কাজ করা সেটা আমার দ্বারা সম্ভব হয়নি, আল্লাহ তাআলারই ফয়সালা তার দিন। আমি একটা ইউনিভার্সিটি চাকরি করি কিন্তু সেটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি, এখন শুধুমাত্র আমাকে আল্লাহ তাআলা যে এলেনটা দিয়েছেন আপনাদের সমাজের সন্তান হিসেবে, আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান হিসেবে, আমার একটা দায়িত্ব বোধ আছে আপনাদের কাছে কিছু বাণী পৌঁছানো, আল্লাহ তাআলার বাণী, এই দায়িত্ব বোধ থেকে শুধুমাত্র প্রতিবেলা আসি আপনাদেরকে একটু কষ্ট দেই। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেটুকু এলেন দিয়েছেন এটাকে যেন আর বাড়িয়ে দেন, কোরআন হাদিস হিসাব করে এই অনুযায়ী নিজে আমল করা, আর আপনাদেরকে হেদায়েতের পথে চালানোর জন্য কিছু কথা বলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, অনেক দূরে থাকি কিন্তু আপনাদের কথা আমার সবসময় মনে থাকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ইমানি জিন্দেগি নসিব করুক।
হায়াত তৈবা নসিব করো, যারাই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ সকলকে এর উত্তম জাজাও দান করো। বিশেষ করে আমাদের প্রধান যে মেহমান ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব জনাব সালাউদ্দিন আহমদ ভূঁইয়া সাহেব, উনি অসুস্থ আছেন, সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ হায়াত দান করে। তারপর আমাদের যে সভাপতি জনাব আব্দুল কাদের ভূঁইয়া আমার বড় ভাই সহদুল্লাহ, আল্লাহ তাআলা উনি যে খেদমত করে যাচ্ছেন এই খেদমতটাকে যেন ওনাকে কবুল করে, দুনিয়ার জিন্দগি যেরকম সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন আফানা লাকা যিক্র, আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে। কাল কিয়ামতের ময়দানে যারা সম্মান এখন পাচ্ছেন কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা তাদের সম্মানটাকে বৃদ্ধি করে দেয়, এবং এই সম্মানটাকে ধরে রাখার জন্য সমাজের যে দায়িত্ব বোধ আল্লাহ তাআলা যেন সেই দায়িত্বগুলো আদায় করার তৌফিক এনায়েত করে সবাই বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোহতরম মেহমান কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করলেন। মোহতরম মেহমানকে মাহফিলের পক্ষ থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। যে কথাগুলো বলেছিলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তাওফীক দান করুন বলে আমিন। হো 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 হো।